হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্চ ফর শপিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ওয়াল ক্লক বা ঘড়ির কালেকশন দেখিয়ে দিব তো এইগুলো স্টার্ট হবে হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা রেঞ্জের মধ্যে তো আমি তোমাদেরকে এখন এই কালেকশনগুলো একটা একটা করে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি সো এখন তোমরা যে ঘড়িটি দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা মানে একশো টাকা আর এটার মধ্যে তোমরা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ তো নেক্সটে তোমরা এই যে আরও একটি ঘড়ির কালেকশন দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এরপর তোমাদেরকে আমি আরও একটি ঘড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো আমি তোমাদেরকে এরপরে আরও একটি ঘড়ির কালেকশন বা ওয়াল ক্লক দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপর তোমাদেরকে আমি আরও একটি দেয়াল ঘড়ি বা ওয়াল ক্লকের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন তোমরা যে ওয়াল ক্লক কালেকশনটি দেখতে পাচ্ছ এটার প্রাইসও হচ্ছে একশো টাকা এবং এগুলোর মধ্যে তোমরা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে ডেফিনেটলি আমরা যেগুলো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দিয়ে যে ধরনের ওয়াল ক্লকগুলো কিনি সেগুলোর কোয়ালিটি এগুলো হবে না বাট প্রাইস অনুযায়ী কিন্তু এগুলোর কোয়ালিটি মোটামুটি ঠিক আছে তো নেক্সট আমি তোমাদেরকে যে ঘড়িটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এরপর তোমাদেরকে আমি শেপে যেটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা Yeah. সো নেক্সটে তোমাদেরকে স্টোন করা একটি ঘড়ি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপরে এই যে ঘড়িটি দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর সো এটার প্রাইস তারা চেয়েছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও তোমরা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে আসলে সবগুলোর মধ্যে এক বছর ওয়ারেন্টি পাবে তো এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এরপরে এই যে সুন্দর তোমরা একটি পেন্ডুলাম ঘড়ি দেখতে পাচ্ছ এটার প্রাইস কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ধরনের একটা শোপিস কিনতে গেলেও কিন্তু এর থেকে বেশি প্রাইস লাগে সো এক্ষেত্রে কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ এই ঘড়িটা তোমরা কিনতে পারো নেক্সট এই যে ময়ূরের ডিজাইন করা যে ক্লকটি তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু এই যে দেখো স্টোন ওয়ার্ক করা আছে সো তোমাদেরকে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি মোটামুটি এগুলোর কোয়ালিটি প্রাইস অনুযায়ী খারাপ না ভালোই বলা চলে সো এরপরে তোমাদেরকে আমি আরও একটি ঘড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটি একটি রোড সাইড শপ হওয়ার কারণে তোমরা মোটামুটি এগুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো তো এরপরে তোমাদেরকে স্কোয়ার শেপে আমি আরও একটি ওয়াল ক্লক দেখিয়ে দিচ্ছি তো এখন তোমরা যে ওয়াল ক্লকটি দেখতে পাচ্ছ এটার প্রাইস তারা চেয়েছে চারশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটি ঘড়ির মধ্যে কিন্তু তোমরা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাশি ভিডিওটি একটি লাইক কমেন্টে শেয়ার করে দিবে এখন তোমরা যে ঘড়িটি দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এরপরে তোমরা যে আরও একটি ঘড়ি কালেকশন দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটাতেও দেখো যে স্টোন ওয়ার্ক করা আছে মোটামুটি এগুলো কিন্তু ডিজাইনগুলো দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর সো নেক্সট এই গোল্ডেনের মধ্যে একটি ঘড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস তারা চেয়েছে হচ্ছে ছয়শো টাকা তো এগুলোর যে কোয়ালিটি বা এগুলোর যে প্রাইসগুলো থাকে সেই প্রাইসগুলো হচ্ছে কোয়ালিটির ওপরে ভ্যারি করে কোয়ালিটির ওপর বেস করে হচ্ছে প্রাইস কমতে বাড়তে থাকে তো এটা একটি রোড সাইড শপ আমি তোমাদেরকে কার্ডটি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে সুবাস্ত অ্যারোমা যে শপিং মলটা আছে সেই শপিং মলের ঠিক সামনেই এরা বসে আমি তোমাদের সুবিধার জন্য লোকেশনটিও দেখিয়ে দিব ঈদে যে শুধুমাত্র আমরা নিজেদের জন্যই কেনাকাটা করে থাকি এমনটা কিন্তু না আমরা কিন্তু অনেক সময় হোম ডেকোরেশনের জন্য অনেক কিছু কিনে থাকি সেক্ষেত্রে তোমরা যদি ইম্পোর্ট করা এক্সক্লুসিভ হোম ডেকোরেশনের জিনিস দেখতে চাও সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ